সবাইকে স্বাগত বিউটি ওয়েব চ্যানেলে। আর চলে এসেছি আজকে আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটো এজ ক্রিমটা নিয়ে কথা বলবো। ওশিয়া হার্বালসের ফাইটো এজ ক্রিমটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু রয়েছে, কিন্তু আজকে আমি যে ওশিয়া হার্বালসের ফাইটো এজ ক্রিমটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিউ লঞ্চ একটা প্রোডাক্ট। এটা কিন্তু সবে সবে কিছুদিন আগেই মার্কেটে এসছে, আরও নতুনভাবে কিন্তু প্রোডাক্টটা আপডেট হয়ে মার্কেটে এসছে। তো এই হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটো এজ ক্রিম, যেটা নিউ লঞ্চ প্রোডাক্ট আর কি। এই দেখো, তো এবার আমি তোমাদেরকে ক্রিমটা দেখিয়ে দিচ্ছি। এটা তো হচ্ছে বক্সটা, আর এই হচ্ছে ক্রিমটার। এই দেখো কি সুন্দর ক্রিমটার বাইরের গেটআপটা, দেখো কি সুন্দর করেছে। তো এটা হচ্ছে 50 গ্রামের একটা প্রোডাক্ট কোয়ান্টিটি। এর প্রাইস হচ্ছে 845 টাকা। এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে জুলাই 2021, আর এর শেলফ লাইফ হচ্ছে জুন 2024। এটা কিন্তু সব স্কিনের জন্য সুইটেবল। আমার কিন্তু অয়েলি স্কিন, আমি যখন এই ক্রিমটা নিই মানে ইউজ করি প্রথমবার, আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো। তার কারণ হচ্ছে স্কিনে মানে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু এটা অ্যাবজর্ব করে নেয়, এত ভালো ক্রিমটা। কোনো রকম কিন্তু চিপচিপে অয়েলি ব্যাপার কিন্তু এই ক্রিমের মধ্যে নেই। আর ক্রিমটার কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো, এই একটা এর ছোটো একটা ঢাকনা আছে। তো তারপরে হচ্ছে এই এই দেখো ক্রিমটা, ক্রিমটার কালার কিন্তু সাদা, আর ক্রিমের যে স্মেলটা সেটা কিন্তু খুব সুন্দর। তো এই ক্রিমটা তোমরা কেন ইউজ করবে, তোমরা নামেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ফাইটো এজটা কেন। আমাদের যখন মানে আমাদের আফটার 30 পর থেকে কিন্তু এজিং প্রসেসটা কিন্তু মানে শুরু হয়ে যায়। তো সেই সময় কি হয় না, আস্তে আস্তে করে কোলাজেন টিস্যুটা ভেতরে কিন্তু আস্তে আস্তে করে শুকিয়ে যায়, তার ফলে কিন্তু ফাইন লাইন, রিঙ্কেলস এগুলো কিন্তু চলে আসে। অনেকের চামড়া কুচকে যাচ্ছে, তারপরে একটা চামড়াটা ঝুলে যাচ্ছে, এই সমস্ত কিন্তু কিছু চলে আসে একটা টাইমের পরে। তো তোমরা যদি এই ক্রিমটা এখন থাক থেকেই ইউজ করা শুরু করে দাও, তো তোমাদের কিন্তু স্কিনটা অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালো থাকবে। স্কিনে কিন্তু কোনো রকম বয়সের ছাপ তোমরা দেখতে পাবে না। এবার দেখো, এটা তো হচ্ছে যাদের এজিং প্রসেসটা আরম্ভ হয়ে গেছে, যাদের 30-35 এরকম চলছে, তারা ইয়ে করবে, এই ক্রিমটা ইউজ করবে। আবার ধরো যাদের হয়তো এজটা খুব কম, কিন্তু কম এজেই কিন্তু ফাইন লাইন, রিঙ্কলস চলে এসেছে, বাইরে বেরোচ্ছে, বাইরে ইউভি রেজটা রয়েছে, তারপরে পলিউশন রয়েছে, এগুলোর জন্য কিন্তু খুব কম বয়সে কিন্তু অনেকের বয়সের ছাপটা কিন্তু মুখে চলে আসে, তাহলে তারা কি ইউজ করবে না? নিশ্চয়ই করবে। তারাও কিন্তু এই ক্রিমটা এখন থাক থেকেই ইউজ করতে পারো। এখন থাক থেকেই যদি তোমরা ইউজ করো, তোমাদের মুখটা কিন্তু একদম সজীব, প্রাণবন্ত থাকবে, কোনো রকম কিন্তু যেটা বললাম আর কি, বয়সের ছাপ কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা মুখে দেখা যাবে না। তো যাদের কম এজে রিঙ্কলস, ফাইন লাইনস চলে এসেছে, তারাও যেরকম ইউজ করতে পারো। আর যাদের 30 হয়ে গেছে, 35-40 চলছে, তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারো। তোমাদের যদি সমস্যা শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে আমি বলবো তোমরা যদি দুপুরবেলা ঘরে থাকো, তাহলে দুপুরবেলা, বিকেলবেলা, এমনকি রাতেবেলা অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে কিন্তু এটাকে ইউজ করতে পারো। আমি এটা মেখে বাইরে যেতে মানা করবো এই কারণে, কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম SPF সান প্রোটেকশন কিন্তু নেই। তাই এটা মেখে তোমরা বাইরে কিন্তু যাবে না, যখন তোমরা ঘরে থাকছো তখনই কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। যাদের সমস্যা অনেক বেশি হয়ে গেছে, তাদেরকে তো বললামই দুপুরবেলা, বিকেলবেলা, এমনকি রাতেবেলা তিনবারও কিন্তু ইউজ করতে পারো। আর যারা চাইছো যে এখন থেকেই নিজেদের যত্ন নেব, নিজেদের কেয়ার নেব, যাতে পরবর্তীকালে বয়স বাড়লেও মুখে যেন বয়সের ছাপটা না দেখা যায়, তাহলে কিন্তু তারা এখন থেকেই এটাকে কিন্তু নাইট ক্রিম হিসাবেও কিন্তু ইউজ করতে পারো। এটা কিন্তু সব স্কিনে সুইটেবল। তো এবার আমি বলে দিই যে এর অ্যাক্টিভ উপাদানগুলো কী কী। এর অ্যাক্টিভ উপাদানগুলো হচ্ছে, ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে পেনিয়া সুফ্রিটিকসা, এটা এক ধরনের ফুল। এর সাথে রয়েছে স্যালিডাগো এক্সট্র্যাক্ট, এটাও কিন্তু এক ধরনের ফুল। তো এগুলোর যে এক্সট্র্যাক্ট, এগুলো কিন্তু
খুব ভালো কিন্তু স্কিনে কাজ করে, তাই জন্য এই ধরনের মানে ফুলের এক্সট্র্যাক্ট নেওয়ার হয়েছে। তার সাথে নেওয়া হচ্ছে রিবিস 9 গ্রাম। রিবিস 9 গ্রামটা হচ্ছে কালো যে আঙ্গুর সেটা এখানে তার এক্সট্র্যাক্টটা নেওয়ার হয়েছে। এইগুলোর এই তিনটে জিনিসের এক্সট্র্যাক্ট নেওয়া হয়েছে, যেটা কিন্তু আমাদের স্কিনকে বলি রেখার হাত থেকে, স্কিনে বয়সের ছাপ মানে বয়সের যে ছাপটা পড়বে সেটার হাত থেকে, ফাইন লাইন্স স্কিনটা যাতে কুচকে না যায়, ঝুলে না যায়, তার হাত থেকে কিন্তু রক্ষা করবে। সাথে সাথে স্কিনকে হাইড্রেশনও দেবে, নারিশও করবে। তার জন্য কিন্তু এখানে রয়েছে অ্যালমন্ড অয়েল, তারপরে জলপাই যেটা অলিভ তার পাতার এক্সট্রাক্ট নেওয়া হয়েছে, তার সাথে কিন্তু নেওয়া হয়েছে শিয়া বাটার, এগুলো কিন্তু নেওয়া হয়েছে। এই এইগুলোর জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের স্কিনটা কিন্তু অয়েলি হবে না, কিন্তু স্কিনের যে টেক্সচারটা সেটাকে কিন্তু সফট সাফল করবে। অনেকেরই আছে মুখটা খসখসে, কীরকম একটা যেন মুখের স্কিন থেকে চামড়া ওঠার একটা সমস্যা রয়েছে বা উঠছে, কীরকম একটা মুখটা আনইভেন টোন, সেটাকেও কিন্তু ঠিক করে দেবে, একদম নারিশমেন্ট দেবে, হাইড্রেশন দেবে, এই সমস্ত কিছু কিন্তু দেবে। এই সমস্ত কিছু এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস এই কারণেই এখানে দেওয়া হয়েছে যাতে আমরা আমাদের স্কিনটাকে অনেক দিন অবধি প্রাণবন্ত, সজীব, সুন্দর রাখতে পারি। আর যেটা বয়সের ছাপ, যেটা আমাদের মুখে চলে আসলে একদম সেটা ভালো লাগে না, আমরা সেটা চাইও না, যাতে সেই বয়সের ছাপটা না আসে, সেই জন্যই কিন্তু এত ভালো উপাদানগুলো দিয়ে কিন্তু এই ক্রিমটা তৈরি করা হয়েছে। তো তোমরা এই ক্রিমের অ্যাপ্লিকেশনটা দেখে নাও। ওশিয়া হার্বালসের ফাইটোএজ ক্রিমের অ্যাপ্লিকেশনটা, এখানে কিন্তু কোনো রকমের প্যারাবেন, মিনারেল অয়েল, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স কোনো কিছুই কিন্তু এই ক্রিমে ইউজ করা হয়নি। আর ওশিয়া হার্বালসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ক্রুয়েলটি ফ্রি হয় আর কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয়। আর এই ক্রিমটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠিক সেরকমই ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং কিন্তু ক্রুয়েলটি ফ্রি। তো তোমরা এই প্রোডাক্টটা কোথায় কোথায় পারচেস করতে পারবে, কোথা থেকে, সেটার কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমরা চাইলে কিন্তু আমাকে ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারো, সেটারও কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।